মানিকচক ব্লকের চারটি ও রতুয়ার তিনটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম একটি বাঁশের সেতু। সেই সেতু কার্যত অকেজো হয়ে পড়ায় মানিকচক ও রতুয়ার কয়েক হাজার মানুষ পড়েছেন গভীর সমস্যায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁশের সেতুর একাংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট মালিক ও নৌকা পরিবহনকারীদের বিরুদ্ধে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁশের সেতুর একাংশ কেটে দেওয়ার অভিযোগ ঘাট মালিক এবং নৌকা পরিবহনকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচকের হাহাজান ঘাটে, ফলে চরম সংকটে বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে ঘাট পারাপার করিয়ে চলেছেন এলাকার বাসিন্দারা। মানিকচক ব্লকের চারটি এবং রতুয়ার তিনটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বাঁশের সেতু। সেই সেতুয় কার্যত অকেজো হয়ে পড়ায় মানিকচক এবং রতুয়ার কয়েক হাজার মানুষ সমস্যায়। প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি, তাই সেতু সংস্কারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা নিজেরাই। ব্রিজটা ভেঙে গেলে নৌকা লাগবে, নৌকা লাগবে তো কারা করতে পারে এরকম, কি মনে করছেন? ওইটা আমরা বলতে পারবো না স্যার, অনেকজন করছে হিংসাতে, এ পারে করো না ও পারে করো এটা কথা বলতে পারবো না। এটা রাস্তা আছে কিন্তু যাওয়া আসা সবা লক্ষ্মীকোল হরিপুর লক্ষ্মীকোল লস্করপুর কহালা এটা রাস্তা আছে, কিন্তু কালকে এই ব্রিজটা কেটে দিয়েছে। তো যাওয়া আসা কি করে করছেন? কষ্ট করে করছে এই বাচ্চা কাচ্চা, আমাদের গ্রামের মানুষ সব বিনা পয়সাতে কাজ করছে। কারা কাজ করছে? গ্রামের লোকরাই, আমাদের গ্রামে আটগামার লোক, নাজিরপুরে না এটা আটগামার। পয়সা টাইসা লেয়নি কাউরা, হ্যাঁ ঘটে গেছে তো কালকে দু তিনটা মোটরসাইকেল পড়েছে, কত কষ্ট করে উঠিয়েছে অন্যজন, না কেউ আসেনি। কেউ কি কোনো কাজ করেছে? না কাজ করেছে আটগামার লোক, কিন্তু পয়সা লেয়নি। পাশাপাশি স্থায়ী কংক্রিটের ব্রিজেরও দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। সমস্যাটা হচ্ছে আমাদের খরচটা ভালো ছিল, পঞ্চায়েত থেকে যদি সুখ সুবিধা দিত, যদি তারও এক এক মাস চলত, রাত্রে বেলা হঠাৎ করে গোটায় পুরো দড়ি মড়ি কেটে আমাদের যাওয়া আসাটা এই মতো করে দিয়েছে। সকালবেলা আসা যাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছিল, কিছু কিছু মানুষ জলে পড়তে পড়তে বেঁচেছে,
এখন আমরা তো গ্রামবাসী মিলে সব এদিকে পাড়া যতটা আছে চাঁদা টাদা উঠে আমরা দু চার টাকা যা পাচ্ছে গ্রামবাসীরা সব ঠিকঠাক করছি আর কি। পঞ্চায়েতের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কেউ কিছু করেন তো এখন পর্যন্ত তো কেউ কিছু দেখতে পাচ্ছে না ওগুলো যে আমরা কোনো সাহায্য পাচ্ছি আমরা যা সুখ সুবিধা করছি গ্রামবাসী মিলে সবাই করছি এটাই। এটা তো ভাঙলো তো এখানে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে দড়ি কেটেছে এটাই দেখতে পাচ্ছি কেউ ইচ্ছাকৃত ভাবে কেটেছে। হ্যাঁ কেটেছে, এটা কাটা যায়নি কেটেছে জেনে বুঝি যাবো আসাই এই ফরজ দিয়েই করছি মানে প্রাণের ঝুঁকি নিয়ে। হ্যাঁ প্রাণের ঝুঁকি নিয়ে কি করবো, আর তো কোনো সুখ সুবিধা নেই আমাদের। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রতি মুহূর্তে এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন আকাশ তরি কেবলের 260 নম্বর চ্যানেলে। টিভি নিউজ 10, আপনারা মানি আমরা। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম।
भाविक चौधरी आप सबका स्वागत करता हूँ। जल्द से जल्द समय।